হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এখন আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো তেরো এর কোন গুণিতককে চার পাঁচ ছয় সাত ও আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকবে সময় ফ্রেন্ডস এই প্রবলেমটা আমরা একটু অন্যভাবে সলভ করার চেষ্টা করব এতে অল্প সময়ও লাগবে এবং পরীক্ষার হলে কখনো কখনো এই টেকনিকটা জানা থাকলে খুব সুবিধা হবে আমরা এখানে অপশান দেখে প্রবলেমটা সলভ করার চেষ্টা করব সুতরাং আগে অপশানগুলো আমরা চেক করব ঠিক আছে কি না ওকে সো লেটস হ্যাভ লুক অ্যাট দ্য অপশান কোয়েশ্চেন সেজ তেরো এর কোন গুণিতককে সুতরাং আমরা প্রথমেই দেখব অপশানের মধ্যে তেরো এর কোন কোন গুণিতকগুলো আছে অর্থাৎ অপশানগুলিতে তেরোর গুণিতক কে কে সুতরাং প্রথমেই অপশান এ আটশো চল্লিশকে আমরা যদি তেরো দিয়ে ভাগ করি তাহলে দেখব আট ভাগ আছে আটশো চল্লিশকে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখব আট ভাগ শেষ আছে সুতরাং অপশান এ অর্থাৎ আটশো চল্লিশ তেরোর গুণিতক নয় সুতরাং অপশান এ ইজেড নাও কামস অপশান বি আটশো বিয়াল্লিশ আটশো বিয়াল্লিশকে তেরো দিয়ে ভাগ করলে আমরা দেখব দশ ভাগ শেষেছে সুতরাং অপশান বি অর্থাৎ আটশো বিয়াল্লিশ যেটা তেরোর গুণিতক নয় সুতরাং অপশান বি ইজ অলসো

তাহলে তা কমেন্ট সেকশনে আমাকে জানাও থ্যাংক ইউ